যাই হোক, এটা সাত নম্বর ভিডিও শুরুতে আমরা যে কাজটা করবো, আমার এখানে ব্যাংকের একটা এপিআই আছে আর ই কমার্সের একটা এপিআই আছে। দেখা যাচ্ছে দুইটা এপিআই আমার চলতেছে 3000 নাম্বার পোর্টে। দুইটা এপিআই যদি 3000 নাম্বার পোর্টে চলে তখন দেখা যাবে যে একটা একটার সাথে কমিউনিকেট করার কোনো সিস্টেম থাকতেছে না। সো আমরা ফার্স্ট অফ অল ব্যাংকের এপিআইটাকে 3000তম পোর্টে রাখবো না, এটাকে আমি 4000 নাম্বার পোর্টে শিফট করে দেবো। যাই হোক, মানে ব্যাংকের যদি আমি ইয়ে চেঞ্জ করতে চাই, যে পোর্টটা চেঞ্জ করতে চাই, এই জন্য আমাকে যেতে হবে সার্ভার। সার্ভারের ভিতরে ঢুকে আমার কনফিগার জেসন ফাইলটাকে ওপেন করতে হবে। আমার অলরেডি যেহেতু ভিএস কোডে ব্যাংক ফোল্ডার ওপেন আছে, সো আমি যে ভিএস কোডে যে দেখতে পাচ্ছি এটা ব্যাংক। সো আমি এখান থেকে সার্ভার সেখান থেকে কনফিগার জেসনে গেলাম, সেখানে গিয়ে পোর্ট 3000-এর বদলে করে দিলাম কি 4000। তো পোর্ট যেহেতু 4000 করে দিচ্ছি, আমার যেসব জায়গাতে পোর্ট আমার ইউজ করা হয়েছে যেমন router.js, সেক্ষেত্রে আমার মানে পোর্টটাকে চেঞ্জ করতে হবে। আমি সার্চ করি 3000 কোথায় কোথায় আছে, পরে যেটা ফুল ওয়ার্ড হিসেবে আছে আমি এটাকে রিপ্লেস করবো 4000 দিয়ে। ফার্স্ট রিপ্লেস আর রিপ্লেস, আর কোথাও রিপ্লেস করার দরকার নাই। সো আমার ব্যাংক মোটামুটি রেডি আছে, আর ব্যাংকের রাউট তো মাত্র বানানো হয়েছে দুইটা, দুটো আমি আগে টেস্টিং করে দেখে নিয়ে গেলে শিফট দ্বারা ক্লিক করলাম, পাবেন পাওয়ারশেল কমান্ড নোড ডট ঝামেলা। ক্যান নট ফাইন্ড মডিউল ব্যাংক স্ল্যাশ সার্ভার, ওটা আমি চেক করে জানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, বুঝতে পারছি ঝামেলাটা হয়েছে কি, আমি সার্ভার ফোল্ডারের ভিতরে পাওয়ারশেল খুঁজছি, সার্ভার ফোল্ডারের ভিতরে পাওয়ারশেল খুললে হবে না, আমার যেতে হবে কি ব্যাংকে যাবো, ব্যাংকে গিয়ে শিফট দিয়ে রাইট ক্লিক করে পাওয়ারশেল নোড ডট। সো পোস্টম্যানে রেজিস্টার করি, খালি টিকিটি দিলাম tkd1@gmail.com 123456। আমি এটা করবো কি রেজিস্টার, রেজিস্টার ডিড নট গেট এনি রেসপন্স। ও, পোর্টটা 3000 হবে না, পোর্ট হবে 4000। সেন্ড, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। ওকে, আমি এটা লগ ইন করি রেজিস্টারের বদলে জাস্ট লগ ইন। পারফেক্ট, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাইছি, ব্যাঙ্কে আছে 7500 টাকা, আর ব্যাঙ্কের সিক্রেট এটা। ওকে, সো এখন আমি সার্ভারটাকে আপাতত ক্লোজ করতেছি। ওকে, এখন আমরা ব্যাংকের একটা ফিচার করবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করা। সেটা হলো app.post ট্রান্সফার ব্যালেন্স ফাংশন রিকোয়েস্ট রেজাল্ট সেমিকোলন। এখানে আমি লিখব আমার কী কী জিনিস লাগবে। ফার্স্ট অফ অল লাগবে ফ্রম অ্যাকাউন্ট নাম্বার, লাগবে রিকোয়েস্ট ডট বডি ডট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, টু অ্যাকাউন্ট নাম্বার আমরা জানি না, কারণ আমরা কী রাখছি, আমরা যখন মানে প্রোডাক্টের ভিতরে সাপ্লায়ারের ইমেল রাখতেছি, আমরা কিন্তু সাপ্লায়ারের ব্যাংকে ইনফরমেশন রাখতেছি না। সো আমার সাপ্লায়ারের ব্যাংক ইনফরমেশন আমার নিয়ে আসতে হবে, সেটা আমি কীভাবে আনবো। সো আমি আগে আমার সার্ভারটা স্টার্ট করি, সার্ভার স্টার্ট করলাম, লোকাল হোস্ট যেহেতু এটা ব্যাংক 4000, ইউজার ইনফো গেট ইউজার ইনফোস মেল, এটা আমি অ্যাকচুয়ালি সো এখন আমি করবো কি, ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করে নিলাম এই ফ্রম অ্যাকাউন্ট নাম্বারে, মানে টু অ্যাকাউন্ট নাম্বার আমি তার ইমেল থেকে খুঁজে বের করবো।
এখানে আমার টু অ্যাকাউন্ট নাম্বারটা না জানলে হবে, আমি যদি তার ইমেল জানি, বার টু ইমেল রিকোয়েস্ট ডট বডি টু ইমেল, তো আমি তার অ্যাকাউন্ট নাম্বার জানি, যাই যে পাঠাচ্ছে, যাকে পাঠাচ্ছে তার ইমেল জানি, বার অ্যামাউন্ট ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি ডট অ্যামাউন্ট, যাই হোক ফার্স্ট অফ অল আমার যার কাছ থেকে যাচ্ছে তার মানে অ্যাকাউন্টে কত টাকা সেটা আমি জানতে হবে, রাইট? সো আমি এখানে করবো কি অ্যাপ ডট মডেলস ডট ইউজার ইনফো ডট ফাইন্ড ওয়ান, ফার্স্ট অফ অল একটা এখানে একটা হোয়ার দিব, হোয়ার হোয়ারের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হইল গিয়া ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে এভাবে দেখাচ্ছে কুইক ফিক্স ফিক্স অল, এভাবে দেখাচ্ছে কুইক ফিক্স ফিক্স অল, ওকে হয়ে গেল, ওকে সেখানে আমার একটা কল ব্যাক দিতে হবে, যে আমি এখানে খুঁজে পাওয়ার পরে আমি ফাইন্ড করলাম এমন একটা অ্যাকাউন্ট যেটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে মিলে, তখন কল ব্যাক ইদার এখানে লাগবো আমি বা ব্যাঙ্ক ব্যালেন্স ইকুয়ালস টু ফ্রম ব্যাঙ্ক ব্যালেন্স যেটা থেকে পাঠাচ্ছে সেটার ফ্রম, বুঝছো কত, ইউজার ইনফো ডট ব্যাঙ্ক ব্যালেন্স, ওকে ইফ ফ্রম ব্যাঙ্ক ব্যালেন্স গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যামাউন্ট, ফ্রম ব্যাঙ্ক ব্যালেন্স যদি আমার অ্যামাউন্টের চেয়ে বেশি হয় তাহলে কী হবে, ইউজার ইনফো ডট ব্যাঙ্ক ব্যালেন্স মাইনাস ইকুয়ালস টু অ্যামাউন্ট, ইউজার ইনফো ডট সেভ, এটাকে সেভ করে ফেললাম, মানে ইউজার থেকে এত টাকা বাদ চলে গেল। এখন আমি করবো কি অ্যাপ ডট মডেলস ডট ইউজার ইনফো ডট ফাইন্ড ওয়ান, এখানে একটা হোয়ার থাকবে, ফাংশন এরর রিসিভার ইউজার ইনফো, রিসিভার যে ইউজার তার ইনফোটা এখানে থাকবে, আমি প্রথমত যে পাঠাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা বিউ করে দিচ্ছি, এবং যে পাবে রিসিভার ইউজার ইনফো দ্যাট অ্যামাউন্ট
sorry, dot bank balance plus equals to amount, of course. Apparent receiver is in for that save. And then don't find color, find color. I take it ago. John receiver, I'm Jani, two email to Jani. Where email hologia to email. Done. So, প্রথমে দেখছি অ্যাকাউন্ট অ্যামাউন্ট যদি অ্যামাউন্টে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি হয় তাহলে আমি ইউজার ইনফো বলে সেন্ডার ইউজার ইনফো ইউজ করি সেন্ডার ইউজার ইনফো সেন্ডার ইউজার ইনফো sender user info so ami khuje bay kortechi sender ke ami sender theke view kortechi ebong receiver ke receiver theke jog kortechi receiver er ekhane dhonami taka ei amount ta jog kortechi tar por ami take ekta response parabo response send money money transferred done টেস্টিং করি আমি টিকি রিডার জিমেইল ডট কম এ যদি আমি লগ ইন করি আমি দেখতে পাচ্ছি কি আমার আছে সরি লগ ইন ফেল কেন আচ্ছা আমি সার্ভারটা স্টার্ট করিনি কারণ পঁচিশ একত্রিশ পঁচিশ নম্বর লাইন পঁচিশ নম্বর লাইন একটা এরর খাইছে আমি চেক করে জানিয়ে দিচ্ছি কি এরর খাইছে ওকে এররটা আমি পেয়ে গেছি আমি পোস্টম্যানের ভিতরে টিকিট ডট জিমেইল ডট কম দিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে তন্ময় ডট টিকিট ডট জিমেইল ডট কম সো আমি একটা দুইটা এবং এটাতে করলে ভুল দিলে সে ডাইরেক্টলি লগ ইন ফেল করতেছে এবং নিচে গিয়ে সে একটা ইনভ্যালিড জিনিসের ভিতরে আইডি খোঁজা ট্রাই করতেছে যে কারণে ঝামেলা হয়েছে সো আমি করলাম কি রেজাল্টে যখন আমি সেন্ড করতেছি লগ ইন ডট ফেল তারপর আমি রিটার্ন করে ফেলতেছি রিটার্ন করে ফেললে তখন আর এরর হওয়ার কোনো চান্স থাকবে না সো সার্ভারটা আবার স্টার্ট করি আর ক্লিয়ার করি সেন্ড লগ ইন ফেল বাট স্টিল সার্ভার ইজ রানিং নাও দিলাম তন্ময় ডট টিকিট ডট জিমেইল ডট কম পাইলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাইলাম এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি সামহাও সেভ করে কপি করলাম চার হাজার টাকা আছে এটাতে সেগুলোকে সেভ করে রাখছি তারপরে এখন আমি টিকিট ওয়ান আর জিমেইল ডট কমে আমি লগ ইন করবো সেটাতে আছে সাত হাজার টাকা
তার ইমেলটা তো আমি জানি, আমি যদি ট্রান্সফার করতে চাই, ব্যালেন্স ট্রান্সফার করতে চাই, আমার কি লাগবে? আমি যদি স্ল্যাশ লগ ইনের বদলে স্ল্যাশ ট্রান্সফার ব্যালেন্স, সেক্ষেত্রে আমার কী কী লাগবে? ফার্স্ট অফ অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা দিলাম, আমি কপি করলাম এটা, তারপর আমি দিলাম টু ইমেল, হ্যালো তন্ময়টা টিকিটি অ্যাট জিমেইল ডট কম, আর অ্যামাউন্ট হইল কত দেওয়া যায়, 1,000 টাকা পাঠাই, তাহলে 7,000 থেকে এটা 6,000 হয়ে যাওয়ার কথা। লেটস ট্রাই দিস, সেন্ড, আগে এটা রাখি ওপেন, এরর হলে দেখা যাবে, সেন্ড, ওকে মানি ট্রান্সফার, ওকে মানি যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে এখন আমি যদি লগ ইন করি, আগে লগ ইনটাতে যাই, তাহলে আমি দেখতে পাবো 7,000 বদলে থাকার কথা 6,000, নাইস। আমি যদি এর আগে লগ ইনটাতে যাই, সেটাতে আমি দেখতে পাবো 4,000 বদলে আছে 5,000, আমাদের মানি ট্রান্সফারটা পারফেক্টলি কাজ করতেছে। আমি সার্ভারটাকে স্টপ করি, এবং এই যে একটা জিনিস আমি অ্যাড করলাম যে এরর যদি পায় তাহলে আমি রিটার্ন করতেছি, সেই জিনিসটা আমার ই কমার্সেও করা লাগে। আমি ই কমার্সে চলে গেলাম, ই কমার্সটা ই কমার্সের রাউটসে গেলাম, ইফ এরর রিটার্ন সেভ, ওকে। আমরা ব্যাংকের রাউটসের যে একটা জিনিস অ্যাড করে ফেলি, ইফ ব্যালেন্স ইজ গ্রেটার দেন অ্যাকাউন্ট তাহলে তোমার টাকা যাচ্ছে, আর যদি ব্যালেন্স যদি এনাফ না হয় এলস রেজিস্টার সেন্ড ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, নাইস।